সিকিম ভ্রমণে গিয়ে মৃত্যু হলো মালদার এক পর্যটকের। তবে প্রাকৃতিক দুর্যোগ থাকায় মৃত ব্যক্তির দেহ আনতে সমস্যায় রয়েছেন পরিবার। মৃত ব্যক্তি পেশায় স্কুল শিক্ষক, নাম দেবরাজ রায়, বয়স 49 বছর। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বিবেকানন্দ পল্লীর বাসিন্দা ওই শিক্ষক বন্ধু ও তার পরিবার নিয়ে গত 17 অক্টোবর সিকিমে ঘুরতে যান। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সিকিম মণিপাল হাসপাতালে বুধবার সকালে মৃত্যু হয় তাঁর। তবে সিকিমে আবহাওয়া বিরূপ থাকায় এবং ধসের কারণে তার দেহ আনতে সমস্যায় পড়েছেন পরিবারের সদস্যরা। বুধবার বিকেলে তার আত্মীয় জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে দেহ আনতে সমস্যায় পড়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। দ্বাদশীর দিন সকালবেলা হচ্ছে পদাতিক এক্সপ্রেসে আমার সম্বন্ধী দেবরাজ রায়, তারা 6 জন বন্ধু সপরিবারে সিকিমের ওই সাইডে বিভিন্ন জায়গায় হোমস্টেতে, সিকিম এবং কালিম্পং বেল্টে হোমস্টেতে, সেই সব কিছু রিমোট প্লেস আছে সেই সব জায়গায় তারা গেছিল ঘুরতে। আজকে তাদের এখানে ফিরে আসার কথা ছিল। গতকাল সকাল থেকে আমার সম্বন্ধীর শরীরটা খারাপ লাগে, তারপরে দেখা যায় যে তার অক্সিজেন স্যাচুরেশনটা কমে যায়। তারপরে ওই জায়গাটা অত্যন্ত ইন্টেরিয়র জায়গা ছিল, সেখান থেকে 9 কিলোমিটার দূরে একটা হেলথ সেন্টারে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানকার দুজন ডাক্তারবাবু তাকে অক্সিজেন টক্সিজেন দিয়ে স্যাচুরেশনটা খানিকটা বাড়িয়েছিল। তারপরে আবার বেলা 1টা নাগাদ তার অক্সিজেন স্যাচুরেশনটা খুব দ্রুত ফল করতে থাকে। সেই সময় ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করে, কিন্তু খুব বেশি ইম্প্রুভমেন্ট হয় না। তারপরে এই আরও আধুনিক পদ্ধতিতে চিকিৎসা করে তার হচ্ছে অক্সিজেন স্যাচুরেশনটা ওই 51 কি 56 এরকম একটা জায়গায় নিয়ে যায়। তারপরে ওরা ও ছিল দিরায় এবং হচ্ছে ওর সম্বন্ধী বুম্বা আর হচ্ছে ডালনা হাইস্কুলের প্রধান শিক্ষক জয়দেব লাহিড়ি, ওরা হচ্ছে ওর সঙ্গে ওখান থেকে গ্যাংটকে রওনা দেয়। গ্যাংটকে নিয়ে গিয়ে রাত্রি 9টা নাগাদ মণিপাল মেডিকেল কলেজে ওখানে ভর্তি করানো হয়। সেই সময় স্যাচুরেশন 5-এ নেমে যায়। আবার ডাক্তারবাবুরা খুব আপ্রাণ চেষ্টা করে তাকে ভেন্টিলেশনে দেয়। আর 4টা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটা ঘটে। কিন্তু যেটা সমস্যা হলো, প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ এবং বৃষ্টির কারণে এবং সিকিমের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন ধস নেমে যাওয়ার কারণে, সেই জন্য আমরা বডিটাকে নিয়ে আসতে পারছি না। তো এখন শুনলাম একটা বিকল্প রুট নাকি খোলা আছে, তো একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে ওই দিক দিয়ে। এখন যদি শিলিগুড়ি পৌঁছাতে পারে তাহলে হয়তো আমাদের বাড়িতে তাকে আজকে আমরা নিয়ে আসতে পারবো। কী করবেন তা ধন, যদি সেরকম পরিস্থিতি হয় যে কোনোভাবেই আনা যাচ্ছে না, তাহলে আমাদেরকেও একটা পরবর্তীতে বিকল্প ভাবনা চিন্তা করতে হবে। রাজ্য সরকারে কিন্তু আবেদন করবেন? সেটা তো, সেই ক্ষেত্রে তো আবেদন করতে হতেই আবেদন করতে হবে। কার কাছে? রাজ্য সরকারের কাছে করতে হবে, বা আপনার এখানে ডিএম এর সাথে যোগাযোগ করে, বা এখানকার এমএলএ এমপি যারা আছে তাদের সাথে যোগাযোগ করে। এখনও আমরা সেগুলো নিয়ে আমাদের বাড়িতে কে কে আছে? বাড়িতে ওর মা, হ্যাঁ, ওর মিসেস আছে, ওর ছেলে আছে, থেকে মাধ্যমিকে 93% নম্বর নিয়ে পাশ করেছে। তারপরে ওর ভাই আছে পৃথ্বীরাজ রায়, সেও বিবেকানন্দ স্কুলের শিক্ষক, তার মিসেস আছে, সে এই জেকে হাইস্কুলে 6টা পরিবার গেছিল। যে মারা গেছে তার নাম কি পরিচয়? তার নাম হচ্ছে দেবরাজ রায়, তিনি পেশায় প্রাথমিক শিক্ষক। কোন স্কুল? হ্যাঁ, এই স্কুলটা এই নারায়ণপুরের কাছে, আমি ঠিক এক্স্যাক্টলি স্কুলের নামটা বলতে পারবো। ওনার বাড়ি কোথায়? আমার বাড়ি বালুরঘাট। না, ওনার বাড়ি যে মারা গেছে তার বাড়ি এই ইংরেজ বাজারের এই বনফুল পথে এইখানে, এটা মনে হয় 18 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম অসিত লাহিড়ি। কে হলেন আপনি? আমি হচ্ছে ভগ্নিপতি। ও টু পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়। 5ম থেকে 12ম শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও টু পাবলিক স্কুলে 3টি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে